নিশ্চুপ্ক বড়শক্তি আছে যে মানুষটাই ফরিদুল আলমরে পন্দ্রান নিজ জেলখাটাই বিনা বিচারে। ফরিদুল আলম লোয়াগর উপজেলার ফুটবিল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডর নতুন পাড়ার মৃত কবিরাম মদর ফুয়া পেশাই এক্সকাভেটরের ড্রাইভার। গ্রাম সহ সরল এই ফুয়া ডাহাত দূরের হতা চট্টগ্রাম শহর তো তেমন জান হইত। আর এই ফুয়া ডাহা নজাইরিও ডাহা মিরপুর থানার একখান মামলার আসামি ইয়েরই পনেরো দিন হাড়া পড়ে গিয়ে কারা অন্তরাল জিয়ানলাই সামাজিকভাবে তেওয়ে হেয় প্রতিপন্ন মানসিক আর আর্থিকভাবে ওয়ে ক্ষতিগ্রস্ত ডাহাত বুয়া ওয়ারেন্ট দিয়ে রে আর মানে গত ছাব্বিশ তারিখ আরে অ্যারেস্ট করল লোয়াগাড়া থানায় অ্যারেস্ট করে লোয়াগাড়া থানা লো যায় আরে মানে চট্টগ্রাম কারাগার মাদাই পাঁচ দিন আসলাম ইয়ারপর আরে ডাহা লুজে আর ডাহা লুজে আর ওয়ারেন্ট বেগিন তোয়াগিয়ে বাইর করি জিনিসন তদন্ত করি সারে আরে মানে গেতুন কুড়তুন আরে মানে হালাস দিল আর কেন একদম মানে মামলা দে মানে বুয়া মামলা এ বউ মামলা দোয়ারায় আজিয়া আর গরমা দে আর বউ বাচ্চে মানে বউ মার মা বোন ব্যাগুনা এখন মানে হরেন পড়ল। আর এই মামলা তদন্তকারী তৎকালীন মিরপুর থানার এসআই আতিকুল ইসলাম মোল্লায় যোগাযোগ করে নিশ্চিত দিয়ে ফরিদ এই মামলার আসামি নয়। ওখানে আসামি কয়জন দেওয়া হয়েছিল? একজনই আসামি দেওয়া হয়েছিল, আসামির বয়স তো ৬৫ বছর মতন। অনুসন্ধান করে জানা যায় গত বছরের জুনের বারো তারিখের ডাহা মিরপুর থানার একখান মামলার ওয়ারেন্টের ভিত্তিতে গত আগস্টের সাতাশ তারিখ লোয়াগাড়া থানার পুলিশ গ্রেপ্তার করে চট্টগ্রাম কোর্ট চালানগড়ে ফরিদরে কোর্ট তারে জেলত পাঠাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার দশ দিন রাইবার পর মামলা যেহেতু ডাহাত তারে ডাহার কারানীগঞ্জ কারাগারত প্রেরণ করে। পরে তারে ডাহা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতত তুলিলে মামলার অস্তিত্ব বুঝি নপায় তারে বেকসুর খালাস দেয় আদালত। ফরিদ খেনফুয়া তার এলাকার মানুষের হাসে জানতে চাইলে তো আজ হাজার হাজার যা বদ্ধ ছবি নাটা তো নয় হওয়া দিন এখন ব্যাধি ভিতর নগর খেলল নগর নমাতে ইবে এসকালটা চালাই মানুষ কেন মানুষ খুব ভালো আর আর তো এনে আর ব্যবসা করে দিও বিশ বছর মতো আর আল্লাহ হয়তো হনুদিন এটা হনো হজে হজাত গিয়ে নাও মানে মানুষ আরা বেশি আরাম করে গিয়ে আই ফরিদ লয় এর কোড়তে দেখা করলাম দেখা করে হতে দুলবে ও বেগি নেবে ও করে সম্পূর্ণ ওইটার আর লাগে পারিবারিক তিন বছর আগে একটা ঘটনা হইল এই ঘটনা রিজদরি আজ আর এই এই ঘটনা ও ইতারে করে গিয়ে হার না এড়ে দে দি ও বিভিন্ন জনের লয় হতাহর আর আর লয় বিভিন্ন টিটকারি করে হতাহর তাহলে এই সময় বুঝলেন যে সম্পূর্ণ কি আবু কলাম এই হাম্মান করে গিয়ে ভুক্তভোগী পরিবারের তথ্য মতে চট্টগ্রাম কোর্ট হাজগড়াইয়া কলাউজানোর কালামর বলাই যোগাযোগ করলে বিয়ে ফরগান সম্পূর্ণভাবে অস্বীকার করে গিয়ে কালাম না এ ব্যাপার আর কি আয় কিছুই নজানি এই মানে ইতার যেদিন এনে দিন আয় কাকতালি বাবা মানে এই কোড়ত আসলে কারণ আর মক্কল আসলে ধরেন এই বউ আসলে কক্সবাজার মক্কল এই আর আর তদবির করি বললে আয় গেলাম কারণ আর মক্কল তো তদবির সারাদিন তাইবার হোনা হারানো নেই কারণ এই জিএর সেকশনের মধ্যে বিকেলবেলা যাই মানুষ শোনা নাই ব্যাক কোনো তো নয় আর এটা আর গো সময় আসলে তবে রাজাতন জানো হরিব না এবার তদবির করি বললে গেলাম তো এই ব্যাপার আর কিছু না জানি। চট্টগ্রাম জেলার আইন বিশেষজ্ঞ যোগাযোগ করলে তারা জানায় আদালতের নাম ব্যবহার করে কিছু জালিয়াতি চক্র এহাজ গড়ে যার জিয়ানলাই এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিলে বিচার বিভাগের উপর আস্থা রাখবে সাধারণ মানুষ। যে পনেরো আনদিন একখান মিশা মিথ্যে ওয়ারেন্টের মধ্যে ভুয়া ওয়ারেন্টত উগ মানুষ জেল জেল খাড়িল এই ঘটনা যারা গুজি আর বিবেচনা এলদি এই মানুষের তো বাইর করেন দরকার হয়তো ফরিদুল আলম একজনও এলে গোড়া বাংলার মধ্যে শত শত মানুষ এলে মিশা মামলার মধ্যে আসামিওর ইউনের ধরন দরকার এবং দরিবেল্লাই এই হামিন হনগরের এই হসিন ঘটতুন সাবাইয়ে হন ওয়ারেন্ট ফাড়াইয়ে হনে এসপি সাহেবের কাছে ফাড়াইলে এটা তো থানাত গিয়ে এই যে একখান প্রক্রিয়া প্রক্রিয়ার লয় একগো বিরাট সেন জড়িত আছে বলে আমি মনে করি তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং এর পিছনে হনে ইন্ধনদাতা হনে সাহায্য গুজ্য হনে টিয়া দিয়ে নিশ্চুপ্ক বড়শক্তি আছে যে মানুষটা এই ফরিদুল আলমরে পনেরো আন্দিন জেল খাটাইয়ে বিনা বিচারে এই মানুষের রাষ্ট্রীয় অধিকার আছে তার ফান্ডামেন্টাল রাইটস আছে যে ইত্যাদি এই বিচার চল এবং রাষ্ট্রেরও দায়িত্ব আমি মনে করি যে যারা গ্রেপ্তার করছে এই অথরিটি লোহাগড়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা উচিত দিয়ে এই জিনিস তদন্ত করে বাইর করেন যে হনে গলিয়ে গামান গলিয়ে দুইয়ের লাভ হইব ফরিদুল আলম উপকৃত হইব গোটা জাতি উপকৃত হইব যাতে এরমে অনৈতিক কাম যারা করে তারা আগবান্য পারিব। লোহাগড়ার ফরিদুল আলমর যে ভুয়া ওয়ারেন্ট দিয়ে ইয়ান খুব দুঃখজনক ঘটনা ও ইয়ানোর পরিপ্রেক্ষিতে পনেরো দিন জেল খাটতে একদম অসত্য ঘটনা এরকম ঘটনা আর উকিল হিসেবে
আইনজীবী সমাজকর্মী হিসাবে প্রায়শ দেখি থাকি ইনর একটা সুরাহ হন দরকার। ফরিদের পরিবারের কষ্ট, তারার আর্থিক মানসিক সম্মানহানির ক্ষতিপূরণ হড়ে গেলে ফাইব। এই ঘটনা যাতে ভবিষ্যতে কে গড়ার সাহস না পায় এনলাই যে জড়িত তা হোক বিচার বিভাগীয় তদন্ত করি জড়িত হলার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সচেতন মহল। এরশাদ হোসাইন, সি প্লাস টিভি, লোয়াগাড়া।